স্মার্টফোনের যুগে সেলফি না হলে কি হয়? তবে এই সেলফি হয়ে উঠেছে প্রাণঘাতী। মনস্তত্ত্ববিদরা ইতিমধ্যে একে মানসিক রোগ হিসাবেও চিহ্নিত করতে শুরু করেছেন। কেলফি হিসাবে পরিচিতি পাওয়া এই প্রাণঘাতী সেলফিতে আরেকটা কাকতালীয় ঘটনা ঘটেছে। সেলফি মৃত্যুতে প্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান। এখন পর্যন্ত 76টি সেলফি মৃত্যু নিয়ে শীর্ষে রয়েছে ভারত, আর 9টি সেলফি মৃত্যু নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। জনসংখ্যায় ভারতের চেয়ে 4 গুণ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সেলফি মৃত্যু হয়েছে 8 জনের। 6 সেলফি মৃত্যু নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া, আর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে সেলফি মৃত্যু হয়েছে 4 জনের। যুক্তরাষ্ট্র ভিত্তিক কার্নেগি মেলন ইউনিভার্সিটি এবং দিল্লির ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির মি মাইসেলফ অ্যান্ড মাই কেলফি ক্যারেক্টারাইজিং অ্যান্ড প্রিভেন্টিং সেলফি ডেথ শীর্ষক এক যৌথ গবেষণা প্রতিবেদনে এমন চিত্র উঠে আসে। এতে বলা হয়, সেলফি তুলতে গিয়ে গত 2 বছরে সারা বিশ্বে যত মানুষ মারা গেছে তার চেয়ে বেশি মানুষ মারা গেছে ভারতে। ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ সার্চ কৌশল প্রয়োগ করে 2014 সাল থেকে সেলফি তুলতে গিয়ে 127 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গবেষণাপত্রে বলা হয়, 2014 সালের মার্চে প্রথম সেলফি মৃত্যুর ঘটনা ঘটে। ওই বছর 15 জন, 2015 সালে 39 জন এবং 2016 সালের প্রথম 8 মাসে 73 জন সেলফি তুলতে গিয়ে মারা যান। তবে গবেষকরা ব্লগে জানিয়েছেন, সেলফি মৃত্যুর জন্য ভয়াবহ বছর ছিল 2015 সাল। ওই বছর সারা বিশ্বে যত মানুষ হাঙ্গরের আক্রমণে মারা গেছেন তার চেয়ে বেশি মারা গেছেন সেলফি তুলতে গিয়ে। দেখা গেছে বেশি বেশি লাইক আর কমেন্ট পেতে অনেকেই ঝুঁকিপূর্ণ সেলফি তোলেন, আর এসব ঝুঁকিপূর্ণ সেলফি তুলতে গিয়েই প্রাণহানির ঘটনা ঘটে। ভারতের চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে 3 শিক্ষার্থীর মৃত্যু হয়। আরেকজন সেলফি তুলতে গিয়ে পা ফসকে গিরিখাদে পড়ে মারা যান। তাজমহলে সেলফি তুলতে গিয়ে পা ফসকে মারা যান এক জাপানি পর্যটক। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।